আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জেনপাসের ওয়েবসাইটে রয়েছি। আজকে আমাদের আলোচনাটা একটু স্পেশাল হবে এবং আজকে জেনপাসে বিএসসি নার্সিং এর পাশাপাশি আমরা প্যারামেডিকেল যে কোর্স রয়েছে এই প্যারামেডিকেল কোর্সগুলো নিয়েও আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলটা দেখছো সেই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। জেনপাস রিলেটেড, কাউন্সেলিং রিলেটেড, কলেজ যে চয়েস ফিলিং রিলেটেড প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। আমরা প্রথমে তোমাদের একটা বিষয় এক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি যে জেনপাসে মূলত যে প্রাইভেট এবং গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেগুলোর ডেটা কত রয়েছে। মূলত আজকে প্যারামেডিকেলটা আমরা ফোকাস করছি, কারণ এর আগে আমাদের নার্সিং সংক্রান্ত বহু ভিডিও রয়েছে, তবুও নার্সিংটা আজকে আলোচনা করব। প্যারামেডিকেলটা আজকে আমরা মেনলি ফোকাস করছি। আমরা ডেটা যেটা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা ডেটাটা দেখো। তোমাদের সামনে যে ডেটাটা দেখাচ্ছি বিএসসি নার্সিং যে পোর্শনটা রয়েছে সেটা পরে আলোচনা করছি, আজকে প্যারামেডিকেলটা নিয়ে একটু ফোকাস তোমাদের সামনে আমি রাখছি। প্যারামেডিকেল যে 2022-এর যে ডেটাটা ছিল সেই ডেটা অনুসারে প্যারামেডিকেলের এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত প্যারামেডিকেল যে কোর্সগুলো রয়েছে সেগুলো মিলিয়ে অল টোটাল এক্ষেত্রে সিট 210-এর কাছাকাছি ছিল প্যারামেডিকেল, এবং প্রাইভেট এক্ষেত্রে ছিল তোমার 1108। গভর্নমেন্টে BMLT এক্ষেত্রে দুটো কলেজ ছিল, সিসিটি তিনটে কলেজ ছিল এবং ওটিটি তিনটে কলেজ ছিল। এবারে যখন ডেটাটা আসবে ডেটাটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা তখন জানতে পারবে যে আরও এক্ষেত্রে কতগুলো নতুন কলেজ অ্যাড হয়েছে বা হতে চলেছে, সেগুলো তখন তোমরা জানতে পারবে। সেক্ষেত্রে তোমাদের বলবো যে এই প্যারামেডিকেলের যে কোর্সগুলো রয়েছে, প্যারামেডিকেলের যে কোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোর্স যেটা সেটা হচ্ছে BMLT, তারপর হচ্ছে BPT, এটাও গুরুত্বপূর্ণ কোর্স, CCT যেটা রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ, OTT এগুলোর ডিমান্ড খুব বেশি এবং এগুলো মেডিকেল ফিল্ডে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কোর্স। এই কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু কোর্সেস রয়েছে, সেগুলো নিয়ে আমি আর বিশেষ কিছু বলছি না, কিন্তু যেগুলো মূলত প্যারামেডিকেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ অনেক স্টুডেন্ট চেয়েছিলে যে প্যারামেডিকেল সংক্রান্ত বিষয়ে প্রচুর মেসেজ এসেছিল সেটা নিয়ে আলোচনা করার জন্য, তাই আজকে আমি প্যারামেডিকেলটা মেনলি ফোকাস করলাম। প্যারামেডিকেলের মূলত যে দিকগুলো রয়েছে সেটা তুলে ধরলাম, এবার প্যারামেডিকেলের তোমাদের কাট অফটাও বলবো, পাশাপাশি বিএসসি নার্সিংটাও তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো, আর তোমাদের রেজাল্ট সম্ভবত যেটা আমার মনে হয় বা আমাদের চ্যানেলের মনে হয়েছে যে তোমাদের রেজাল্ট সম্ভবত খুব সম্ভবত 17 তারিখের কাছাকাছি প্রকাশিত, 17 থেকে 20 তারিখের কাছাকাছি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তার আগে যদি হয়ে যায় খুবই ভালো বিষয়, প্রত্যেকের জন্যই তো এটা মঙ্গল। কিন্তু যেটা আমি চিন্তাভাবনা করেছি এবং যেটা ক্যালকুলেশনস করে দেখেছি যে 17 থেকে 20 তারিখটা তোমাদের রেজাল্ট বেরোনোর পারফেক্ট সময় রয়েছে, তারপরই কাউন্সেলিংয়ের প্রসেস শুরু হয়ে যাবে। তবে কাউন্সেলিং স্টার্ট হবে যদ্দূর মনে হচ্ছে যে এক্ষেত্রে আগস্টের ফার্স্ট উইক থেকে কাউন্সেলিং স্টার্ট হবে, তার আগে তোমার চয়েস ফিলিং বা চয়েস লকিং এগুলো কিন্তু শুরু হবে। অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও তাই, বিএসসি নার্সিংয়ের কাউন্সেলিং খুব সম্ভবত আগস্টেই শুরু হবে ফার্স্ট উইক করে, তার আগে পুরো প্রসিডিওর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ চলবে। রেজাল্ট বেরোনোর সাথে সাথে তোমরা GMR জানতে পেরে যাবে প্রত্যেকেই, প্যারামেডিকেলের ক্ষেত্রেও তোমরা জানতে পারবে, এবং তোমরা যারা মূলত হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনস BHA যে পোস্টটা রয়েছে, অর্থাৎ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের জন্য এখানে তোমার দেয়া হবে মূলত সেটা হচ্ছে যে BMR, আর বাকি যে কোর্সগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু থাকবে GMR।
এবার প্যারামেডিকেলের তোমার ফার্স্ট কাউন্সেলিংয়ে কতটা মার্কস যেতে পারে সেই সংক্রান্ত বিষয় তোমাদের বলে দিচ্ছি। তোমাদের প্যারামেডিকেলে যে ফার্স্ট রাউন্ড হবে, প্যারামেডিকেলে যে ফার্স্ট রাউন্ড হবে সেই ফার্স্ট রাউন্ডে, এটাও প্রথমেই বলে দিচ্ছি যে তোমরা এটা ধরে নেবে না যে লাস্ট রাউন্ড পর্যন্ত আমি বলছি, এটা সম্ভবত ফার্স্ট রাউন্ড অর্থাৎ প্রথম রাউন্ড। আবারও বলছি, কেউ এটাতে কিন্তু কোনো কিছু তোমরা মাইন্ড করবে না, কারণ এটা ফার্স্ট রাউন্ডের কথা বলছি। ফার্স্ট রাউন্ড একে, তারপর আমি সেকেন্ড রাউন্ড পরে জানাবো। প্যারামেডিকেলে ফার্স্ট রাউন্ড সম্ভবত জিএমআর জেনারেলের ক্ষেত্রে তোমার 350 পর্যন্ত যেতে পারে, ওবিসি এর ক্ষেত্রে 450 জিএমআর, ওবিসি বি এর ক্ষেত্রে 350 জিএমআর, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1550 জিএমআর পর্যন্ত যেতে পারে। কারণ বিগত বছরগুলি যেগুলো আমরা দেখেছি বা যেটা লক্ষ্য করেছি, এই পর্যন্ত কিন্তু জিএমআর গিয়েছিল, যেটা একটা পরিসংখ্যান বা ডেটা দিচ্ছে। এটা ফার্স্ট রাউন্ডে, আবারও বলছি এখানে পরিষ্কার লেখা রয়েছে ফার্স্ট রাউন্ড, তোমরা এটা সেকেন্ড বা থার্ড রাউন্ড ধরে নেবে না। তারও আলো মূলত যে ডেটাগুলো রয়েছে ফার্স্ট রাউন্ডের পরবর্তী ক্ষেত্রে, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড, সেগুলো আমরা ধীরে ধীরে ডেটাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 6200 পর্যন্ত যেতে পারে, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 550 পর্যন্ত এক্ষেত্রে জিএমআর যেতে পারে। আর যারা বিএমআর অর্থাৎ বিএইচএ যারা করবে, বিএইচএর জন্য ফার্স্ট রাউন্ডে বিএমআর কত হতে পারে, তোমরা কিন্তু পাবে বিএমআর জেনারেলের ক্ষেত্রে তোমরা পাবে 550 থেকে 700, যদি বিএমআর থাকে তাহলে তোমার একটা সম্ভাবনা থাকছে ফার্স্ট রাউন্ডে। ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো 1050-এর কাছাকাছি বিএমআর, ওবিসি বি এর ক্ষেত্রে 850 বিএমআর, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2100 বিএমআর পর্যন্ত কিন্তু যেতে পারে। নেক্সট এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 15500 বিএমআর পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1600 বিএমআর। এটা তোমাদের ডেটাটা দিয়ে রাখলাম, এর কম বেশি হতেই পারে, কারণ এক্ষেত্রে কোনো চ্যানেল সেক্ষেত্রে 100% তোমাদের একদম বলে দিতে পারবে না যে এতটা পর্যন্ত যেতে পারে। যে ডেটাগুলো আমরা গতবার বা তার আগের বছরে আমরা ডেটাগুলো কালেক্ট করেছিলাম সেখান থেকে তোমাদের দিলাম। এরপর বিএসসি নার্সিংয়ের যে ডেটাটা রয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি, যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যে ডেটাটা রয়েছে, গভর্নমেন্ট কলেজ 40, এক্ষেত্রে তোমার হচ্ছে 24 গভর্নমেন্ট কলেজের সংখ্যা, 24, এবং গভর্নমেন্ট সিট 1720-র কাছাকাছি ক্যালকুলেশন করে যেটা আমরা পেয়েছি 1720-র প্রায় কাছাকাছি রয়েছে। প্রাইভেট সিট 2620, প্রাইভেট সিট 2620। এবার এবছর কলেজ কিছু সংখ্যক বাড়তে পারে বা ইনক্রিজ করতে পারে এবছর, সেক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যে ডেটাগুলো রয়েছে সেগুলো আমি এর আগেও দিয়েছি, তবু আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা হলে তুমি সেফ। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের জিএমআর ভার্সেস যে মার্কস রয়েছে, তোমরা এটা 1 থেকে 50 পর্যন্ত জিএমআর তোমাদের চলে আসবে যদি 70+ মার্কস তোমরা পেয়ে থাকো। 65 থেকে 70-র মধ্যে মার্কস পেলে তোমাদের কিন্তু মূলত জিএমআর 51 থেকে 200-এর মধ্যে থাকবে। 60 থেকে 65-এর মধ্যে তুমি যদি মার্কস পাও তাহলে 201 থেকে 500-র মধ্যে থাকবে। 50 থেকে 60-এর মধ্যে তুমি যদি মূলত মার্কস পাও তাহলে সেক্ষেত্রে 501 থেকে 1000-এর মধ্যে কিন্তু তোমার জিএমআর থাকবে। 40 থেকে 50-এর মধ্যে তুমি যদি মার্কস পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 1001 থেকে 5000-এর মধ্যে তোমার জিএমআর থাকবে। 30 থেকে 40-এর মধ্যে তুমি যদি মার্কস পাও তাহলে সেক্ষেত্রে 5001 থেকে 15000-এর মধ্যে তোমার জিএমআর থাকবে, এবং 20 থেকে 30-এর মধ্যে তুমি যদি মার্কস পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 15001 থেকে 35000-এর মধ্যে তোমার জিএমআর যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে। এবার এই কাউন্সিলিং সংক্রান্ত কীভাবে তোমরা কলেজ সাজাবে, চয়েস ফিলিং, এগুলো আমরা পরবর্তী যে ভিডিওগুলো আছে যখন তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো, এবং সিট ম্যাট্রিক্স তখন আরও দীর্ঘ আকারে আমরা আলোচনা করব। সিট ম্যাট্রিক্সে কোন কোন নতুন কলেজ অ্যাড হয়েছে, কোন কোন কলেজের সিট কিন্তু ইনক্রিজ হয়েছে, সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা আলোচনা করব। আর এই কাউন্সিলিং পুরো বিষয়টা তোমরা প্রত্যেকেই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে,
এবং সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে সেই সংক্রান্ত ভিডিওগুলি যদি তোমরা পেতে চাও বা পূর্বতন ভিডিওগুলি তোমরা আমাদের চ্যানেলে রয়েছে, যে গতবারের ভিডিও যদি তোমাদের দেখার ইচ্ছা হয় যে কিভাবে কাউন্সিলিংটা হয়ে থাকে, কিভাবে তোমার হচ্ছে কাউন্সিলিং হয়ে থাকে, সেইগুলো পুরো বিস্তারিতভাবে ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেই সংক্রান্ত ভিডিওগুলি তোমরা দেখে নিও, কারণ সেখান থেকে হলে তোমাদের নলেজ যেটা হবে কিছুটা হলেও ইনক্রিজ হবে। গতবারের ভিডিও প্রচুর রয়েছে, সেগুলো দেখে নেবে। আর তোমাদের আরেকটা বিষয় কলেজ সংক্রান্ত কোনো যদি কোয়ারিজ থাকে, কোনো কলেজ বা অ্যাডমিশন সংক্রান্ত কোন কলেজ বেটার হবে, বা আমাদের যদি ওপিনিয়ন তোমরা পেতে চাও যে পশ্চিমবঙ্গে বেসরকারি কলেজ কোন কোনগুলো বেটার রয়েছে এবং স্বল্প খরচের মধ্যে তোমরা যদি নার্সিংয়ে সেক্ষেত্রে কলেজের সন্ধান পেতে চাও, তাহলে তোমরা যে ফোন নাম্বারটা দিচ্ছি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেখানে তোমরা কিন্তু ডাইরেক্ট যোগাযোগ করবে। সেটা হচ্ছে 7384298457, 7384298457, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ডাইরেক্ট ফোনও করতে পারো। এবং আরেকটা বিষয়, তোমাদের উপযুক্ত একদম 100% প্রপার গাইডেন্স আমরা দিয়ে দেবো, কারণ আমরা এই ফিল্ডেই অভ্যস্ত এবং এক্ষেত্রে এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের জোরে আমরা তোমাদের পশ্চিমবঙ্গের সেরা কলেজ কোন কোন কলেজগুলো রয়েছে এবং কোন কোন কলেজে পরিকাঠামো কীরকম, কোন কোন কলেজে হসপিটাল নিজস্ব রয়েছে, ডিটেলস বিষয়গুলো আমরা তোমাদের জানাতে পারবো। তোমরা তার জন্য 7384298457 এই সংক্রান্ত বিষয়ে, এটা অ্যাডমিশন এনকোয়ারির নাম্বার, তোমরা এই নাম্বারে ফোন করতে পারো এবং প্যারামেডিকেলের সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা ফোন করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটার প্রচুর